প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গে স্কুল পড়ুয়া রয়েছো তোমাদের স্কুল খোলা নিয়ে, এবং তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমাদের কলেজ ক্যাম্পাস খোলা নিয়ে রীতিমতো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে বিকাশ ভবন থেকে। তা নিয়ে তো বিস্তারিত আলোচনা করব স্কুল কলেজ খোলা নিয়ে রাজ্যে। এর সাথেই ডিএলএড কোর্সের আবেদন কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। কোন ওয়েবসাইটে কারা আবেদন করবে এবং এই কোর্স করার পর কি ফিউচার রয়েছে, কি করতে পারবে, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, আজকে একটু শরীরটা খারাপ, কারণ বৃষ্টিতে ভেজার কারণে সকাল থেকে রীতিমতো মৃদু জ্বর এবং তার সাথে গা হাত পা ব্যথা রয়েছে, সেই কারণে সাউন্ডটা একটু খারাপ আসতে পারে, তার জন্য আগের থেকেই তোমাদের কাছে সরি বলছি। তো সবার প্রথমে আলোচনা করি, তোমরা যারা রীতিমতো পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া রয়েছো তোমাদের জন্য কিন্তু দূরভাষ প্রকল্প চালু হয়েছে, যেখান থেকে তোমার সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের যে ফোনে তোমাদের কোনো সমস্যা হলে সমস্যার সমাধান করা হবে। কিন্তু এখানে প্রশ্ন কিন্তু অনেকগুলো রয়েছে, যে স্কুল বসে বা ভিডিওর মাধ্যমে যেহেতু স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হচ্ছে, ফোনের মাধ্যমে কীভাবে স্টুডেন্টরা সব কিছু ঠিক করে বুঝতে পারবে, সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তোমরাই আমাকে বলো যে ফোনের মাধ্যমে কি সঠিকভাবে বোঝা সম্ভব কোনো বিষয়। আর এছাড়া আরও একটা প্রশ্ন, যে এটা ষষ্ঠ থেকে এ অ্যাকচুয়ালি কী হয়েছে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত ও দূরভাষের ব্যবস্থা করা হয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের ক্ষেত্রে কী করা হবে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা কি বঞ্চিত থাকবে এই পড়াশোনা থেকে, তাদের ক্ষেত্রেও তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যারা উচ্চ টুয়েলভে উঠেছে এই মুহূর্তে তাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সে নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। এবং আমরা যদি দেখি পার্শ্ববর্তী রাজ্যগুলো, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো পার্শ্ববর্তী রাজ্যগুলো কিন্তু ধীরে ধীরেই তাদের স্কুল খুলতে শুরু করে দিয়েছে, এবং কিছু রাজ্য এরকমও রয়েছে যারা রীতিমতো কিন্তু স্কুল খুলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে, সেই কারণে কিন্তু বিভিন্ন জায়গার থেকে এই মুহূর্তে এ স্কুল খোলার একটা আবেদন কিন্তু আসছে। তার সাথে সবথেকে বেশি গুরুতর হলো ও কলেজ খোলা নিয়ে, কলেজ ক্যাম্পাস নিয়ে পড়ুয়ারা আর এই বিষয়টা সহ্য না করতে পেরে, কারণ বিভিন্ন এরকম রাজ্য যেটা বললাম রীতিমতো কলেজ খোলা আর স্কুল খোলা নিয়ে তৎপর এবং ডেটও অ্যানাউন্স করে দিয়েছে, কোনো কোনো জায়গায় খুলেও গেছে, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো ও আমাদের রাজ্যের পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা কিন্তু আর নিজেকে থামিয়ে রাখতে না পেরে এ আন্দোলন রূপে রাস্তায় নেমেছে এবং রাস্তায় ওপেন ক্লাসরুমের আয়োজন করেছে, যেখানে শিক্ষকরা রাস্তায় বসে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। এর মাধ্যমে তারা দাবি জানাচ্ছেন রাজ্য সরকারের কাছে রিওপেন কলেজ ক্যাম্পাস, যতদিন না পর্যন্ত কলেজ ক্যাম্পাস খোলা হবে ততদিন পর্যন্ত কিন্তু ও রীতিমতো তারা ফুটপাথেই ওপেন ক্লাসরুম করবে শিক্ষকদের থেকে, সেটাই কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং শুধুমাত্র এটা কিন্তু রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে থেমে থাকেনি, বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে কিন্তু এই ধরনের আন্দোলন দেখা যাচ্ছে ধীরে ধীরে। এবং 12ই আগস্ট কিন্তু ও এসএফের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র রাজ্য না, যে সমস্ত অঞ্চলে আর কি বা যে সমস্ত এলাকায় কলেজ ক্যাম্পাস খুলে দেওয়া হবে না সে সমস্ত এলাকায় কিন্তু ফুটপাতে ক্লাসরুম করার আয়োজন করা হবে বলেই জানা যাচ্ছে। তোমরা রীতিমতো এটা এখানে দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে স্টুডেন্টদের এই দাবির মুখে পড়ে কিন্তু বিকাশ ভবন খতিয়ে দেখছে বিষয়টি কিভাবে বা কোন ফর্মুলার বেসিসে অ্যাকচুয়ালি যে ক্যাম্প কলেজ ক্যাম্পাস এটা খুলে দেওয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় ওপেন করা যায়। এছাড়া আর রীতিমতো কিন্তু এই বিষয়টি করতে গেলে ছাড়পত্র লাগবে নবান্নের, নবান্ন থেকেও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান ওপেনের বিষয়ে কিন্তু ছাড়পত্র লাগবে, যেরকমটি বিভিন্ন রাজ্য সরকার আর পার্শ্ববর্তী রাজ্য সরকার কিন্তু ছাড়পত্র দিয়েছে। উড়িষ্যা, হিমাচল, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এই সমস্ত পার্শ্ববর্তী যে রাজ্যগুলো কিন্তু সেই রাজ্যে কোনো জায়গায় কলেজ, কোনো জায়গায় স্কুল কিন্তু ধীরে ধীরে চালু হয়ে গেছে কোনো জায়গায় এবং চালু হচ্ছে এই মাসেই, কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান দেওয়া হয়নি। সেই কারণেই কিন্তু পড়ুয়ারা এই মুহূর্তে তৎপর ওর আন্দোলনের মুখে, এবং তাদের আন্দোলনের অস্ত্র হিসাবে তারা বেছে নিয়েছে ওপেন ক্লাসরুম ফুটপাতে। তো এই সমস্ত বিষয়ে তোমাদের মতামত আমি জানতে চাইছি, তোমরা কী চাইছো, যারা স্কুল পড়ুয়া রয়েছো, যারা কলেজে উঠছো কিংবা কলেজে পড়ছো, তোমাদের মন্তব্য কী এই তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এর পরবর্তী বিষয় হলো ডিএলএডের আবেদন কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। ডিএলএড কী, কারা আবেদন করবে, এর ফিউচার কী রয়েছে, কি এর এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। দেখো, ডিএলএড এর সম্পূর্ণ নাম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন।
আর এই যে ডিএলএড কোর্স, এই ডিএলএড কোর্স অ্যাকচুয়ালি কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। কোন ওয়েবসাইটে তোমরা আবেদন করবে সেটি বলার আগে আমি বলি, যারা ভিডিওটি দেখছো ও যারা এখনও পর্যন্ত লাইক করোনি অতি অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো। ও তো এই ডিএলএড যে কোর্স রয়েছে, এই ডিএলএড কোর্সে কারা আবেদন করতে পারবে? এই ডিএলএড কোর্সে আবেদন করার বা পড়ার জন্য কিন্তু ন্যূনতম যে তোমার এলিজিবল ক্রাইটেরিয়া সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো 50% নাম্বার নিয়ে, তাহলেই কিন্তু তোমরা ডিএলএড কোর্সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, তোমরা আবেদন করতে পারবে ডিএলএড কোর্সের জন্য। তো এখানে বলে রাখি, উচ্চ মাধ্যমিকে 50% নম্বর লাগবে তোমাদের, আর যদি তোমরা এসসি ওবিসি বা এসসি এই ধরনের অ্যাকচুয়ালি সার্টিফিকেটের অধিকারী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের 45% নাম্বার পেলেও তোমরা ডিএলএড কোর্স করার জন্য আবেদন করতে পারবে। আর পশ্চিমবঙ্গে এই ডিএলএড কোর্সের আবেদন প্রক্রিয়া কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা আবেদন করতে পারো। তোমাদের 30 তারিখ থেকে, জুলাই মাসের 30 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু আগস্ট মাসের, অর্থাৎ এই মাসের 14 তারিখ লাস্ট ডেট তোমাদের রয়েছে। তো তার মানে তোমরা যারা ডিএলএড কোর্সে আবেদন করতে চাও, তোমরা কিন্তু আবেদন করতে পারো। তোমরা কলেজের পড়ুয়া হও কিংবা তোমরা ইউজি বা পিজি লেভেলের পড়াশোনা করে ফেলেছো, ও সেটা কিন্তু তোমাদের দেখা হবে না। শুধুমাত্র মাধ্যমিক, যেটা বললাম উচ্চ মাধ্যমিকে তোমাদের কত নম্বর আছে, সেই উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু ডিএলএড কোর্সে কিন্তু ভর্তি করা হবে। কাজে যারা এবছর উচ্চ মাধ্যমিকে পাস করেছো কিংবা বিগত সময়ে পাস করে গেছো, তারা কিন্তু এই কোর্সে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি, এই কোর্সে আবেদন করার পর, এই কোর্স কমপ্লিট করার পর কিন্তু তুমি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে। এই প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষক কথা যারা করতে চাও এবং শিক্ষক হিসাবেই নিজেদের কেরিয়ারকে বিল্ড করতে চাও, তারা কিন্তু এই ডিএলএড কোর্স করার পরে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য চাকরির পরীক্ষায় বসতে পারবে। এই কোর্সটি 2 বছরের কোর্স মূলত, এবং এই ডিএলএড কোর্সে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার যে পোর্টাল সেটি হলো wbbpe.org। তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দেবো, ও সেখান থেকে কিন্তু, সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডিএলএড কোর্সের জন্য আবেদন করতে পারবে, যারা রীতিমতো উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো। এবং কারা রীতিমতো ডিএলএড কোর্স করার মাধ্যমে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়ে নিজের কেরিয়ারকে বিল্ড করার আর কথা ভাবছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আরও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে ডিএলএড কোর্স বা স্কুল সম্বন্ধে বা কলেজ খোলা সম্বন্ধে তোমাদের যে মতামত, সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বন্দে মাতরম।